আজকে আমি ফ্রি পিকে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে ফাইল রেডি করতে হয় আর ফাইল কিভাবে আপলোড করতে হয় পুরো প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। আশা করি আপনারা লিখবেন যে ফ্রি পিক কন্ট্রিবিউটর, তারপরে এই যে প্রথমে ফ্রি পিক কন্ট্রিবিউটর এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখুন ফ্রি পিকের যে ওয়েবসাইট এখানে নিয়ে যাবে আমাদেরকে। তো এইখানে যাওয়ার পর আমরা এইখান থেকে দেখুন এই যে নিচে আছে আপনাদের নিচে বিকাম এ কন্ট্রিবিউটর, এ কন্ট্রিবিউটর এখানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে আসার পর আপনাদের ইমেল দিয়ে করতে পারেন অথবা ফেসবুক দিয়ে করতে পারেন। আমি ইমেল দিয়ে করব বিধায় যে ইমেলে ক্লিক করলাম, তারপর এখানে ইমেল বসালাম এবং একটা পাসওয়ার্ড দিবেন, হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবে। তারপর দেখুন এখানে চলে আসবে, এখান থেকে এই যে আই অ্যাকসেপ্ট এইখানে ক্লিক করবে। এইখানে দেখুন ক্লিক করার পর এখান থেকে আমাদের ফ্রি পিক ওয়েবসাইটে দেখুন আরেকটা পেজে সে নিয়ে যাবে। জাস্ট একটু সময় নেবে যে ঘুরতে ঘুরতে, আপনার ওই যদি নেটটা ভালো থাকে খুব দ্রুতই হয়ে যাবে। তারপর এখান থেকে দেখুন ইনফরমেশনগুলো চাচ্ছে, তারপর দেখুন কিছু ইনফরমেশন চাচ্ছে। এখানে ইউজার নেম রিকোয়ার্ড, মানে ইউজার নেমটা দরকার, আপনি একটা ইউজার নেম দিবেন, তারপরে আপনাদের ওয়েবসাইট থাকলে দিবেন, না থাকলে দরকার নাই। তারপর কান্ট্রি দিবেন, এইগুলো ফিল আপ করবেন, হ্যাঁ। তারপর এই সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আপনারা এইগুলো দিবেন না, কারণ প্রথমেই যদি আপনাদের এই ফ্রি পিক অ্যাকাউন্টটা বাতিল হয় তাহলে পরবর্তীকালে এই সোশ্যাল মিডিয়াগুলো আপনার দিলে আপনার সমস্যা হবে। তাই প্রথম অবস্থায় আপনি জাস্ট আগে প্রথমে আপনার এই ফ্রি পিক অ্যাকাউন্টটা রেডি করে নেন এবং অ্যাপ্রুভ করার পরে তারপরে এই সেভে ক্লিক করবেন, হ্যাঁ। সেভে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে ফ্রি পিক কন্ট্রিবিউটরের আরেকটা পেজে নিয়ে যাবে এখানে। তারপর দেখুন এই যে কংগ্রাচুলেশন, ইউ আর অলমোস্ট রেডি টু স্টার্ট আপলোডিং, তারপর স্টার্ট আপলোডিংয়ে ক্লিক করবে না। আচ্ছা, ক্লিক করার পর থেকে পরেরটাই স্টার্ট অনবোর্ডিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আর যা যা আসবে সব নেক্সট নেক্সট দিয়ে দেবেন, হ্যাঁ। তারপর এটা নেওয়ার পর দেখুন আমাদের এই ফাইলটা আপলোড করতে হবে। এখন এই ফাইলটা আপলোড করতে হলে কীভাবে ফাইলটা রেডি করতে হয় সেটা আমি দেখব, তারপর ফাইলটা আপলোড করবো। তো ফাইলটা কীভাবে রেডি করতে হয় এখানে দেখুন তার সাইজ আমাদের পুরা দিয়ে দিচ্ছে। প্রথমে কীভাবে আপনারা এই ফাইলটা রেডি করবেন তার সাইজ কত সে পুরা জিনিসটা এখানে দিয়ে দিচ্ছে। এই যে গাইডলাইন পড়ে নেবেন, এই যে দেখুন এখানে গাইডলাইন। তারপর দেখুন এই ইমেজগুলো যে আপনি আপলোড করবেন সেটা কোন ধরনের হবে এখানে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। যে ভেক্টর যদি হয় তাহলে ইপিএস দেবেন এবং জেপিজি দুটো ফাইল দিতে হবে, এবং পিএসডি দিলে এই জাস্ট তাদের যে রিকোয়ারমেন্ট এগুলো দিবেন, ফটোস দিলে এগুলো দিতে হবে। তা আমরা এই ভেক্টর দিব, ভেক্টরে একটা ইপিএস ফাইল থাকবে, একটা জেপিজি ফাইল থাকবে, তার সাইজ থাকবে প্রিভিউ ফাইল মাস্ট বি বিটুইন 2000 পিক্সেল অ্যান্ড এই 10000 পিক্সেল, এইটা এইভাবে দিতে হবে। আমি আপনাদের পুরো প্রসেসটাই কীভাবে করতে হয় সে প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তারপর এই ইমেজটা কীভাবে আপলোড করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। আপনার ফাইলটা রেডি করবেন, প্রথমে অ্যাডোব ইলাস্ট্রেটরে নিউতে যাবেন। এখানে নিউতে আসার পরে এই উইড এবং হাইট চেঞ্জ করবেন 6000 পিক্সেল এবং হাইট দিবেন 4000 পিক্সেল। তারপর এখানে 8GB কালার এবং হাইট দিবেন 300 PPI। দেওয়ার পর এই ক্রিয়েটে ক্লিক করবেন, হ্যাঁ। আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই দেখুন এই যে একটা নতুন আর্টবোর্ড তৈরি হবে। তারপর দেখুন কন্ট্রোল আর দিবেন, হ্যাঁ।
কন্ট্রোল আর দেওয়ার সাথে সাথে এই যে রুলারের অপশনটা আসবে ঠিক এখান থেকে, আপনারা এই যে ঠিক মধ্যেখানে দেখুন আমি রুলার নিলাম, আবার এই উপরের দিক থেকে আবার মধ্যেখানে এখানে একটা এই রুলারটা টেনে নেবেন, তারপর দেখুন এই রেক্টেঙ্গুলার ক্লিক করার পর এখানে ডবল ক্লিক করবেন, তারপরে 6000 বাই 4000 এটি ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, জাস্ট কালার দিয়ে এখানে অ্যালাইনমেন্টটা ঠিক করে দেবেন, অ্যালাইনমেন্ট অরিজিনটা অ্যালাইনমেন্ট সেন্টার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে সমান মাপে মধ্যেখানে হবে, তারপরে একটা লাইন এই একটা লাইন নেবেন, লাইন নিয়ে মাঝে একটা টান দিবেন, এই যে এখানে দেখুন আমি একটা লাইনটা মাঝে টান দিলাম, তারপর পুরাটাকে সিলেক্ট করবেন, জাস্ট পুরাটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই শিপ বিল্ডার দেখুন এই যে এইখানে শিপ বিল্ডার টুলস নেবেন, এই যে শিপ বিল্ডার টুলস দিয়ে জাস্ট এখানে এই যে টান দিলে ওয়াল্ড চেপে ধরে টান দিলে জাস্ট এটা ভাগ হয়ে যাবে এবং এটা কালার থাকবে, এই এটাকে আপনি এইভাবে রাখতে পারেন অথবা কালো কালার দিতে পারেন আপনাদের ইচ্ছা। তারপর দেখুন এখান থেকে এই যে রোলার থেকে মাঝে আমি একটা টান দিলাম এবং এই সাদা পজিশনের রোলার থেকে একটা টান দিলাম, তারপর দেখুন এখান থেকে আমরা এই টি শার্ট ডিজাইনের যে মকআপগুলো আমরা এখান থেকে মকআপটা নিয়ে আসবো, জাস্ট এখানে একটা মকআপ বসালাম হোয়াইট এবং কালো আর একটা মকআপ নিয়ে আসবো, টিপ্ট এবং অল্ট চেপে ধরে টান দেন তাহলে সমান মাপে বড় হবে। তারপর দেখুন এই পাশে আমি এই টি শার্টের আর একটা কালো মকআপ নিলাম এবং অল্ট শিফট চেপে ধরে টান দিবেন তাহলে সমান মাপে এটা বড় হবে, এই যে সমান মাপে বড় হবে। তারপর এখানে আমরা আমাদের দুটো ফাইল তৈরি করতে হবে, প্রথম ফাইলটা হচ্ছে প্রিভিউ ফাইল বা জেপিজি ফাইল, এটি হচ্ছে প্রিভিউ বা জেপিজি ফাইল, এবং আরেকটা হচ্ছে সোর্স ফাইল বা ইপিএস ফাইল। হ্যাঁ, সোর্স ফাইল সেটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি, যে সোর্স ফাইলটা প্রথমে তৈরি করবেন, প্রথমে ফাইলে যাবেন, তারপরে নিউতে যাবেন, তারপর এইখানে উইডথ দেবেন হচ্ছে 2500 আর হাইট দিবেন 1500, এইখানে দেখুন 1500 দিয়ে ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এই যে আমাদের যে সোর্স ফাইল সেটা তৈরি হয়ে গেল। এইখানে এখন দেখুন এই মকআপের উপর আমার যে ডিজাইনটা সেটা নিয়ে আসবো, এই যে আমার ডিজাইনটা দেখুন আমি এখানে তৈরি করেছি, এই ডিজাইনটা আমি জাস্ট টেনে নিয়ে আমি এখানে জাস্ট বসাই দিলাম, বসাই দিলে এই যে আমাদের ডিজাইনটা চলে আসছে। তা আমি এইখান থেকে জাস্ট অল্ট চেপে ধরে টেনে এই সাদা যে টি শার্ট ডিজাইন এই টি শার্ট ডিজাইনের উপর আবার বসাই দেবো, তারপর দেখুন এখানে আমি এই কালার একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা, চেঞ্জ করার পর এই যে উপরের যে দেখুন এই যে গ্রিড লাইন নিয়েছিলাম এই রোলারটা, এই রোলারটাকে আমি লক করে দিলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম এবং পুরাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে টেনে আমি দেখুন এই আমাদের যে সোর্স ফাইল সেই সোর্স ফাইলে আমি নিয়ে আসলাম, এই যে নিয়ে এখানে আনার পর দেখুন আমি জাস্ট শিফট এবং অল্ট চেপে ধরে ছোটো করবেন তাহলে সমান মাপে আপনাদের ই হবে, কোনো এই ডিজাইনটা কোনো সমস্যা হবে না, শিফট এবং অল্ট চেপে ধরে সমান মাপে আপনারা এখানে এই সাইজটা করবেন। আচ্ছা দেখুন আমি এই যে বসালাম, এখানে বসানোর পর এটা হচ্ছে আপনাদের আমাদের সোর্স ফাইল বা ইপিএস ফাইল, হ্যাঁ এখানে এই সাইজটা হবে হচ্ছে 2500 বাই 1500 পিক্সেল, তারপরে এখানে দেওয়ার পর দেখুন একটু এই যে মিশছে না সেই ক্ষেত্রে কী করবেন ওই আর্টবোর্ডটা আপনারা ছোটো করে দেবেন, এই যে আর্টবোর্ড করতে গেলে এখানে জাস্ট ক্লিক করবেন, এই যে ক্লিক করার পর দেখুন আর্টবোর্ডটা এই যে টেনে আমি ছোটো করে দিচ্ছি, এই যে টানলাম এই যে এখানে বসালাম এই পাশ থেকে টেনে এখানে বসাই দিলাম, তাহলে আর্টবোর্ডটা আমার সমান মাপে হয়ে গেল, তাহলে আমি এই প্রিভিউ ফাইল বা জেপিজি ফাইল এবং সোর্স ফাইল বা ইপিএস ফাইল দুটোই তৈরি করা হয়ে গেলো। এখন কীভাবে সেভ করতে হবে সেই জিনিসটা দেখাচ্ছি, এখন দেখুন আমাদের এই প্রিভিউ ফাইলটার সাইজ হবে, যদি আমরা এখানে এই আর্টবোর্ডটা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে সাইজটা দেখতে পাবো, এই যে দেখুন এখানে আমি যদি এই যে আর্টবোর্ডে ক্লিক করি
তাহলে দেখুন এই পাশে এই যে দেখাচ্ছে, ওয়েট হচ্ছে 6000 বাই 4000, দেখছেন হাইট হচ্ছে 4000। এবং যদি আমরা এই যে সোর্স ফাইলটা ইপিএসটা দেখতে পারি, আমরা 2500 বাই 1500 নিয়েছিলাম, কিন্তু ছোট হিসেবে 2240, হ্যাঁ পিকজার বাই 1500, দেখছেন। এখন এই ফাইলটা কীভাবে সেভ করতে হয় সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো। এই যে আমি এখানে নিয়ে প্রথমে প্রিভি ফাইলটা সেভ করি, তারপর দেখুন প্রথমে ফাইলে যাব, তারপর এখান থেকে আমরা এই যে এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্ট অ্যাজ, হ্যাঁ আচ্ছা, তারপর এইখানে জাস্ট আপনারা এই ডেস্কটপে আসার পরে একটা ফোল্ডার তৈরি করে নেবেন। তারপর দেখুন আমি এই যে ডেস্কটপে FB নামে একটা ফোল্ডার তৈরি করলাম, তারপরে এইখান থেকে আমি ফ্যামিলি ক্রিসমাস টি শার্ট ডিজাইন 1 এবং এইখানে দেবেন JPEG, হ্যাঁ দেওয়ার পর এই যে এক্সপোর্টে ক্লিক করবেন, হ্যাঁ এখানে। আর এইটা যেহেতু এই যে ফাইল নেমটা আমি কপি করে রাখলাম, জাস্ট কপি করে এক্সপোর্টে ক্লিক করলাম, যা আছে ঠিক তাই ঠিক থাকবে, ঠিক এই অবস্থা, ওকেতে ক্লিক করলাম, আচ্ছা ক্লিক করার সাথে সাথে এটা সেভ হয়ে গেল। তারপর আমাদের সোর্স ফাইলটা কীভাবে সেভ করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে সোর্স ফাইলটা নিলাম, এখান থেকে নিয়ে আবার চলে গেলাম ফাইল, তারপরে সেভ অ্যাজ, তারপর এই তারপর দেখুন এখানে আমি এই যে ডেস্কটপের ফ্রিপিক ফোল্ডারে ঢুকলাম, তারপরে এইখানে এসে আমি এই যে পেস্ট করে দেবো। এই যে পেস্ট করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু এই ফাইলটা আছে JPG, ওটা দেখাচ্ছে, তা আমি এখান থেকে JPG নেবো না, এখানে জাস্ট ইপিএস নেবো। এই যে ইপিএস, হ্যাঁ এই যে ইপিএস নিয়ে, আচ্ছা ইপিএস নিয়ে এই যে এখানে ইউজ, এই যে আপনারা দিয়ে দেবেন ইউজ আর্টবোর্ড, জাস্ট এইটা থাকা অবস্থায় এই যে এখান থেকে CS6 এটা দিবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন। তাহলে দেখুন এই যে আমার একটা পুরো একটা ফাইল রেডি হয়ে গেল, একটা সোর্স ফাইল, একটা প্রিভিউ ফাইল। আচ্ছা দেখুন আমি আর একটা দেখাচ্ছি, এই যে দেখুন এই যে আমার ডিজাইনটা আমি টেনে জাস্ট আমি এখানে বসালাম এবং এই যে টেনে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এই কালো টি শার্ট ডিজাইন এবং হোয়াইট টি শার্ট ডিজাইন দুটোর উপরে বসাবো, যেখানে বসালাম জাস্ট এখানে ওয়াল্ট চেপে ধরে আবার সাদাটার উপর বসাবেন, হ্যাঁ আচ্ছা। এই যে দেখুন একটু আমি সমানভাবে বসাচ্ছি, এখানে বসানোর পর ওয়াল্ট চেপে ধরে এই যে টেনে নিয়ে এই সাদার উপর আরেকটু বসাই দেবেন, এই যে সাদার উপর বসাই দিলাম, আচ্ছা বসানোর পর এখন আমি দেখবো যে আমার এই যে সোর্স ফাইল এইটাও আগে রেডি করে নিতে হবে, যে 2500 বাই 1500, এই যে এই পাশের যে ফাইলটা এটা হচ্ছে আমার সোর্স ফাইল। এখন এইটিকে আমি কপি করে নিয়ে সোর্স ফাইলে বসাবো, তারপরে দেখুন আমি শিফট এবং অল্ট চেপে ধরে সমান মতো বড় করবেন, তারপর এখানে আর্টবোর্ডটা জাস্ট এই যে এখানে আর্টবোর্ড সিলেক্ট করে এখানে ছোটো করে দেবেন, তাহলে সমান মাপের আপনার এই ডিজাইনটা হয়ে গেল। ডিজাইনটা ঠিক থাকলেও কিন্তু আপনার আর্টবোর্ডটা একটু ছোটো হলো, এতে কোনো সমস্যা নাই। তারপর কীভাবে সেভ করবেন, ফাইলে যাবেন, ওই যে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট অ্যাজে ক্লিক করবেন, হ্যাঁ আচ্ছা। তারপর এই যে দেখুন ফ্রিপিক আসার পর এখানে জাস্ট নাম দিবেন, তারপর দেখুন এখানে নাম দিবেন সার ক্যালিফোর্নিয়া টি শার্ট ডিজাইন জাস্ট, এবং নিচে দেবেন হচ্ছে JPEG, হ্যাঁ এটাকে কপি করলাম, দেখুন কপি করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, তারপর যা আছে ঠিক ওকেতে ক্লিক করবো। তারপর এখানে যদি আমরা সোর্স ফাইলে যাই, ঠিক একই অবস্থায় ফাইলে যাবেন, তারপর সেভ অ্যাজে ক্লিক করবেন, সেভ অ্যাজে ক্লিক করার পর এইখানে আমি ফাইল এই যে ফাইল নেমের এই জায়গা পেস্ট করে দেবো, এটা বুঝে দেখুন Ctrl V দেবেন বা পেস্ট করে দিলে পারে, দেখুন দেখা যাচ্ছে, তার মানে এটা ঠিক আছে। তারপর এখান থেকে ইপিএস ফাইল দিয়ে এই যে ইউজ আর্টবোর্ড এটি ক্লিক করবেন, তারপরে সেভে ক্লিক করবেন, এইভাবে আপনার ডিজাইনগুলো তৈরি করবেন, হ্যাঁ। তারপর এখান থেকে আসার পর এই যে CS6 দেবেন, হ্যাঁ এইভাবে আপনার ডিজাইনগুলোকে সেভ করতে হবে, তারপর আপনারা আপলোড দিবেন। তারপর দেখুন এই যে আমরা কীভাবে ফাইলগুলো এই এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, এই যে নিচে দেওয়া আছে এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এবং এই যে ব্রাউজার, জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে এইখানে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যে ফাইলগুলো রেডি করে রেখেছেন ঠিক সেই ফাইলগুলো 10টা ফাইল আপনাদের রেডি করতে হবে,
ইপিএস এবং জেপিজি এবং এই ইমেজগুলো রেডি করে রাখবেন। তারপরে এই যে 10টা ইমেজ যে এখানে হয়ে গেছে ইপিএস এবং জেপিজি, আমি দেখুন এখানে পুরাটা সিলেক্ট করলাম, এই 10টা ফাইলই একসাথে এই যে সিলেক্ট করলাম জেপিজি এবং ইপিএস, হ্যাঁ খুলে পরে ওকেতে ক্লিক করবে। ওকে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ও এই যে লোড নিয়ে নিচ্ছে, লোড নিয়ে পুরা আপলোড হচ্ছে। হ্যাঁ দেখুন এই যে আপলোড হওয়ার পরে এখানে প্রথমটা এই যে টিক চিহ্ন দিবেন, এখানে টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে আপনি এই যে লিখতে দিবে পুরা, দেখুন এখানে টাইটেল লিখতে দিবে, কিওয়ার্ড লিখতে দিবে, তো এইগুলো আপনারা জাস্ট এক একটা করে ফ্ল্যাপ করবেন। ফ্ল্যাপ করার পরে আপনারা এগুলো সমস্ত ইমেজগুলো আপলোড হয়ে যাবে। তাই আমি দুটো প্রসেস দেখাবো, বাকিগুলো আপনারা করে নেবেন। হ্যাঁ আমি দেখুন জাস্ট এটার নাম অনুযায়ী এই যে জাস্ট এখানে যে নামটা আছে আমার যে স্লোগান আছে এই স্লোগানটাই আমি টাইটেল লিখলাম, তারপর এখান থেকে কিবোর্ড দিয়ে দিলাম কিছু কিওয়ার্ড, সরি তারপরে এখান থেকে আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম। দেখুন এখানে যে বিভিন্ন কিওয়ার্ড লিখতে গেলে এখানে আসবে, তো এখান থেকে কিওয়ার্ডগুলো দিয়ে দেবেন। এখানে বলে দিচ্ছে মিনিমাম 5টা কিওয়ার্ড দিতেই হবে, আপনি বেশি দিলে কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা মতো বেশ কিছু কিওয়ার্ড দিবেন অথবা 5টা দিলেই হবে। হ্যাঁ তো প্রথম অবস্থায় বেশি না দেওয়া উচিত না, কারণ যে ভিডিওগুলো ঠিক সেই রিলেটেড কিন্তু কিওয়ার্ড হতে হবে, অন্যগুলো দিলে কিন্তু আপনারটা ব্যান্ড হয়ে যাবে। তো ঠিক এই ধরনেরই যে কিওয়ার্ডটা দিবেন ঠিক যেন এই রিলেটেড হয়ে থাকে। এই তারপর দেখুন এই যে কিওয়ার্ডটা দিবেন, হ্যাঁ কিওয়ার্ড দেওয়ার পর এখানে দেখুন এই যে নিচে সেভ আছে, এখানে সেভে ক্লিক করবেন। হ্যাঁ সেভে ক্লিক করার সাথে সাথেই আপনারা এই ইমেজটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে প্রথমটা হয়ে গেল। এই যে দেখুন আরেকটা আমি এই যে টাইটেল দিলাম, কিওয়ার্ড দিলাম, ঠিক একইভাবে সেভ করবেন। হ্যাঁ এইভাবে আপনার 10টা ইমেজই সেভ করবেন। ইমেজ হওয়ার পরে এই যে সাবমিটে ক্লিক করবেন। হ্যাঁ সাবমিটে ক্লিক করার সাথে সাথেই দেখুন সব কিছু এগুলো চেক করে নেবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। হ্যাঁ সাবমিটে ক্লিক করার সাথে 10টা আপনার ফাইল রেডি হয়ে গেছে। তারপরে এই যে এই ফাইল 10টা আপনি সেন্ড করলেই আপনার এটা পেন্ডিংয়ে থেকে যাবে, এবং পেন্ডিংয়ের পর তারা রিভিউ করে দেখবে, তারপর আপনার এটা জাস্ট অ্যাপ্রুভ করে দেবে। আর যদি ভালো তারা ডিজাইন না পায় তাহলে অ্যাপ্রুভ করবে না। তো এইভাবেই আপনারা যে কোনো ফ্রি পিকের অ্যাকাউন্ট খুলতে পারেন এবং অ্যাকাউন্টটা রেডি করতে পারেন এবং কীভাবে আপলোড করতে পারেন পুরো প্রসেসটি আমি আপনাদের দেখালাম। তো বন্ধুরা আজকে পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।